পড়া ধরতেছি অথবা পড়াশোনার কাজটা আমরা করতে বলতেছি অথবা দেখাচ্ছি অথবা শোনাচ্ছি, এটা সম্ভব হয়েছে শুধুমাত্র কিসের কারণে? এই তথ্য প্রযুক্তির বিকাশের ফলে। যদি আমাদের এই তথ্য প্রযুক্তিটা এতটা আমাদের কাছে প্রসার বা এতটা আমাদের হাতের নাগালে না আসতো, তাহলে আমরা এই প্যান্ডামিক সিচুয়েশনে থেকেও আমরা শিক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা বা ব্যবসা বাণিজ্য কোনোটাই আমরা ঘরে বসে করতে পারতাম না। ঠিক আছে, তাহলে এটা আমাদের মনে রাখতে হবে। আর এখনকার সময়ের আমরা যেটা বলছিলাম গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো তথ্য এবং তথ্যভিত্তিক জ্ঞান, এটা আমাদের খুবই দরকার। ঠিক আছে, আর যদি আমরা বলি মোটামুটি এই কথাগুলোর মধ্যে আমরা সরাসরি এখন চলে যাই গত ক্লাসে যা আলোচনা করেছিলাম তার পরবর্তী বিষয়গুলো। আচ্ছা, মোটামুটি অনেকেই ক্লাসে জয়েন করেছো, আমি বলবো তোমাদেরকে যে তোমরা অনেকেই আমি গত ক্লাসে দেখেছি যে কারোর নাম বললে তারা রেসপন্স করে না। তার মানে বোঝা যায় যে অনেকেই হয়তো জুমে সে যুক্ত হয়েছে, ক্লাসে যুক্ত হয়েছে, জুম সে কি করে অ্যাটেন্ড করে দেন কি ভিডিওটা অফ করে তারপরে মাইক্রোফোনটা মিউট করে সে সাইলেন্ট থাকে, অথবা সে থাকে অথবা সে থাকে না। অথবা অনেকে আমার কাছে যেটা মনে হয় যে যারা মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে যুক্ত হচ্ছ তারা তোমরা এই জুম অ্যাপসটা তখন মিনিমাইজ করে অন্য অন্য তোমরা কাজ করতে থাকো, সেটা কি করো তা আমি জানি না, হয়তো অনেকে থাকো না অথবা অনেকে কি অন্য মনস্ক থাকো, এটা কখনোই কাম্য না। সেটা নট আমার আইসিটি বা বাংলা ইংরেজি গণিত যেটাই হোক না কেন, তুমি যেহেতু পড়াশোনার জন্য এই কাজটা করছো অবশ্যই তোমার এখানে মনোযোগ দেওয়াটা উচিত। কারণ আমরা যতটুকুই এখানে বলবো অহেতুক বা না জানার মতো কোনো কিছুই তোমাদের আমরা বলবো না বা অকাজে লাগে এমন কোনো কিছুই আমরা তোমাদের সাথে শেয়ার করবো না। অবশ্যই এটা ভালোর জন্যই আমরা তোমাদের সাথে কি এই ক্লাস নেব বা অন্যান্য যত কাজ আছে সেগুলো আমরা করছি, তাহলে অবশ্যই তোমাদের এটার প্রতি মনোযোগী হতে হবে। তাহলে দেখো, এখন আমি স্ক্রিনে যে বিষয় দেখাচ্ছি তোমরা কি তা দেখতে পাচ্ছ? যারা দেখছো এবং শুনছো তাদেরকে ধন্যবাদ। আর তোমরা এটা অবশ্যই জানো এখন যে প্রত্যেকেই যে যে ক্লাসে করতেছো না কেন সেখানে তোমরা আমরা তোমাদের প্রত্যেকেরই স্ক্রিনশট নিয়ে রাখি। যেমন দেখো, আমি ইতিমধ্যেই কারা কারা ক্লাসে জয়েন করেছে 5 মিনিট পরেই আমি তাদের একটা স্ক্রিনশট নিয়েছি যে কারা কারা এখন আমার এখানে জয়েন আছে। তোমরা হয়তো এটা দেখলে দেখতে পাবা যখন আমি শেয়ার স্ক্রিনটা অফ করে দিয়ে উপরে ডান পাশে দেখো স্পিকার ভিউ, গ্যালারি ভিউ, ফুল স্ক্রিন, আমি যখন গ্যালারি ভিউ দেই, গ্যালারি ভিউ দেওয়ার পর আমার এখানে দেখো এক স্ক্রিনে আমার মোটামুটি 32টা মতো দেখাচ্ছে। যেহেতু তোমরা 41 জন আসো এখন, আমি সহ 41 জন, তাহলে এখানে আমরা দুইটা স্ক্রিনশট নিলেই আমি কিন্তু এখানে দেখতে পারি কার কার রোল এবং কার কার নাম আছে। এবং আমরা সেগুলা সপ্তাহে আমরা একটা হলো কি করি নোটিশ দেই বা আমাদের কাছে নোটিশ দেওয়া হয় যে কারা কারা কোন ক্লাসে কতজন প্রেজেন্ট ছিল, সেগুলো আমরা স্ক্রিনশট আকারে তাদের কাছে পাঠিয়ে দিই প্রতিষ্ঠানের কাছে। এবং আমরা সামারি করে কতজন আজকের ক্লাসে ছিল সেটা আমরা আজকে ক্লাস শেষেই 5 মিনিটের মধ্যে আমরা মেসেঞ্জারে সেটা জানিয়ে দিই। তো আমাদের উচিত যে অবশ্যই আমরা ক্লাসে অ্যাটেন্টিভ হব, মনোযোগী হব, এবং সেটা অন্যের স্বার্থে না নিজের স্বার্থে। কেননা কারণ আমরা পড়াশোনায় যাই শিখি না কেন সে শিক্ষাটা হলো শুধুমাত্র আমার, আমি যে শিক্ষাটা এখানে শিখছি না কেন সেটা শুধুমাত্র আমার, সেটা অন্য কারো সম্ভব না আমার কাছ থেকে শেয়ার করে নেওয়া। ঠিক আছে, তো আমি যদি এটা না শিখি তাহলে আমি নিজেকেই নিজের পড়াশোনা থেকে বঞ্চিত করছি। আচ্ছা যাই হোক, আমরা এখন যেটা বলছি সেটা হলো তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, অর্থাৎ কারা আমাদের এই যে প্রযুক্তিটি আমাদের হাতে নাগালে এখন চলে এসেছে, আমরা সকল কাজেই এখন তথ্য প্রযুক্তি ব্যবহার করছি, সেই বিষয়গুলো আমাদের কতটা সহজ হয়ে গেছে সেই বিষয়গুলো সম্পর্কে বা সেই বিষয়গুলো আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কারা কতটা উল্লেখযোগ্য ভূমিকা রাখছে আমরা তাদের সম্পর্কে যদি একটু জানি, তাহলে দেখো আমরা খুব সহজেই তাদের কথা একটু বলি। এখানে আমাদের যেহেতু এখানে আমাদের প্র্যাকটিক্যাল রিলেটেড এবং হলো কি এমসিকিউ রিলেটেড কোশ্চেনটা বেশি, আর সামনের বছর থেকে আমাদের এই টাইপ কোশ্চেন গুলো থাকবে না, সামনের বছর থেকে আমাদের ফুল কোশ্চেনটা হবে একেবারে অন্য সাবজেক্টের মতো রিটেন এবং হলো এমসিকিউ এবং প্র্যাকটিক্যাল। তো এবছর
যারা আছো তাদের আমি মনে করবো যে সামনে তোমাদের যখন একাদশ শ্রেণীতে কলেজ উঠে যাবা তখন তার জন্য আমাদের প্রস্তুতিটা ভালো নিতে হবে। তাহলে আমরা যেটা বলছিলাম যে কিছু মানুষ এই কথাটা চিন্তা করতো যে একটা সময় আসবে মানুষের মধ্যে দূরত্ব কোনো বিষয় হবে না, যে যেখান থেকে থাকুক না কেন সেখান থেকে তার হলো কি এই যে সামাজিক বলো, রাষ্ট্রীয় বলো, ধর্মীয় বলো, ব্যবসা বাণিজ্য বলো, চিকিৎসা বলো, বিনোদন বলো, সকল কিছুই তারা ঘরে বসে কি করতে পারবে, পাইতে পারে অথবা ঘরে বসে তারা গ্রহণ করতে পারবে। এটাই হলো একটা হলো কি কমিউনিকেশন মাধ্যম। আর এর জন্য এই কতগুলো প্রযুক্তি আমাদের এখানে মানুষ উদ্ভাবন করছে, আর এই প্রযুক্তিগুলা যারা আমাদের কাছে এত সাবলীলভাবে চমৎকারভাবে সুন্দরভাবে উপস্থাপন করেছে তাদেরকে আমরা বলি তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বিশেষ বা উল্লেখযোগ্য ব্যক্তি। তা তাদের মধ্যে আমরা প্রথমেই যেহেতু আমরা কম্পিউটার কথা নিয়ে আলোচনা করতেছি, কম্পিউটার শব্দের অর্থ হলো গণনাকারী যন্ত্র, অর্থাৎ যে সকল কিছুই গণনার মাধ্যমে আমাদেরকে বোঝায় বা বুঝিয়ে থাকে। তাহলে গণনার মাধ্যমটা আমরা যদি বলি কম্পিউটারের, সেটা হলো যে কম্পিউটারের সকল কাজটাই জিরো এবং ওয়ান, অর্থাৎ বিদ্যুতের উপস্থিতি এবং অনুপস্থিতি এবং ওয়ান। এই বিদ্যুতের উপস্থিতি এবং অনুপস্থিতি এই দুইটা বিষয় দিয়েই সকল কিছু কি করতে করেন বোঝায়। তাহলে সেটা আমাদের হলো পরের পার্ট, আমাদের জেনে রাখা উচিত এমসিকিউতে এটা আসবে। জিরো মানে বোঝায় বিদ্যুতের কোনো অনুপস্থিতি, অর্থাৎ সেখানে কোনো ইলেকট্রিসিটি নাই, আর ওয়ান মানে বোঝায় বিদ্যুতের উপস্থিতি। তাহলে এই জিরো আর ওয়ান দেয় সকল কাজটা হয়, আর এজন্যই কম্পিউটার সকল কিছুই জিরো আর ওয়ান দেয় গণনা করে, সেটা লেখা হোক, ছবি হোক, অডিও হোক, ভিডিও হোক, সকল কিছুই কম্পিউটার জিরো আর ওয়ানের মাধ্যমে এবং গণনার মাধ্যমে বুঝে। এজন্যই কম্পিউটারকে আমরা বলি গণনাকারী যন্ত্র। আর কম্পিউটার শব্দটা এসেছে কম্পিউট শব্দ থেকে, কম্পিউট অর্থাৎ যে গণনা সিস্টেম অর্থাৎ গণনাকারী, আর কম্পিউটার মানে হলো গণনাকারী যন্ত্র। তাহলে আমরা যার কথা আমরা কম্পিউটার শব্দ বললে বুঝি সেটা হলো চার্লস ব্যাবেজ, যিনি প্রথম মানুষের মধ্যে একটা হলো এমন একটা ব্যবস্থা বা এমন একটা বিষয় তিনি চিন্তা করেন যে একটা সময় মানুষ সকল কাজটাই যন্ত্রের মাধ্যমে করবে। আর সেটা হবে কি মোটামুটি তার পাঁচটা বৈশিষ্ট্য তার মধ্যে বিদ্যমান থাকবে, সেটা হবে ইনপুট, সেটা হবে আউটপুট, সেটা হবে প্রসেস, সেটা হবে মেমোরি, এবং সেটা হবে কি নিয়ন্ত্রণ করার ক্ষমতা। এই পাঁচটা বৈশিষ্ট্য তিনি প্রথম চিন্তা করেন, এবং এই পাঁচটা বৈশিষ্ট্য সম্বলিত যে ডিভাইসগুলা সেটাকে আমরা বলতে পারি হলো কি কম্পিউটার। যদিও চার্লস ব্যাবেজকে আমরা আধুনিক কম্পিউটারের জনক বলি, কিন্তু তিনি হয়তো এখনকার সময়ের যে পূর্ণাঙ্গ রূপটা সেটা তিনি হয়তো তখন এটা এস্টাবলিশ করতে পারেন নাই, কিন্তু তার এই যে মূল থিম এই পাঁচটা বিষয়, সেই পাঁচটা বিষয়কে কি থিম করেই যে পরবর্তী সময়ে কম্পিউটার আবিষ্কার হয়, এজন্য তাকেই বলা হয় আধুনিক বা কম্পিউটারের জনক। তাহলে আমরা যদি বলি যে চার্লস ব্যাবেজ একজন হলো প্রকৌশলী এবং গণিতবিদ, এবং তার হাতে এই কম্পিউটারের কি সকল নকশা বা সকল কিছু মূল বিষয় সেটা হয়ে থাকে। এবং 1991 সালে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে চার্লস ব্যাবেজের বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয়, এবং সেটি হলো যখন তৈরি করা হয় তার সেটার নামই হলো অ্যানালিটিক্যাল ইঞ্জিন। আর অ্যানালিটিক্যাল ইঞ্জিন এবং ডিফারেন্স ইঞ্জিন এই দুইটাই হলো চার্লস ব্যাবেজের তৈরিকৃত যন্ত্র বা চার্লস ব্যাবেজের তৈরিকৃত ডিভাইস। সেক্ষেত্রে অনেক সময় পরীক্ষা আসে যে চার্লস ব্যাবেজের তৈরিকৃত যন্ত্র কোনটি, সেটা আমাদেরকে মনে রাখতে হবে ডিফারেন্স ইঞ্জিন এবং হলো কি অ্যানালিটিক্যাল ইঞ্জিন। এই দুটো বিষয় তিনি সরাসরি প্রত্যাখ্যান মানে তৈরি করেন বা উদ্ভাবন করেন, এবং এক্ষেত্রে তার জন্মসাল এবং কত সালে এই ইয়াটা প্রকাশ পায় সেটা আমাদের জানা থাকতে হবে। বিশেষ করে চার্লস ব্যাবেজের জন্মসাল 1791 এবং 1871 মৃত্যু সাল, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আর পরবর্তীতে আরেকটা বিষয় এটার সাথে সংযুক্ত হয়, সেটাকে আমরা বলি কম্পিউটার প্রোগ্রাম। যেমন দেখো আমরা এখন যে কথা বলতেছি জুমের মাধ্যমে তোমাদের সাথে, তোমরা আমার কথা শুনছ, আমি তোমাদের কাছে এটা বোঝাচ্ছি, এই যে বিষয়টা এই কাজটা পূর্ব থেকে কিন্তু নির্ধারণ করা আছে। আমরা এই যে বইটা তোমাদেরকে দেখাচ্ছি এই বিষয়টাও পূর্ব থেকে নির্ধারণ করা আছে। আমি যখন আমার শিডিউল বা যখন আমার সময় হবে সেই সময় অনুসারে আমরা ধাপে ধাপে তোমাদের কাছে আমরা দেখাবো বা বোঝাবো বা বর্ণনা করব, এটাকেই আমরা একটা বলি প্রোগ্রাম। যেমন ধরো আজকে হলো রবিবার, রবিবার 12টার সময় নবম ক শাখার ICT ক্লাস অনুষ্ঠিত হবে এবং সেটা আমি নিব। এটা যে তোমাদেরকে পূর্ব থেকে জানিয়ে দেওয়া হয়েছে এটাই হলো একটা কি রুটিন। আর এই রকম রুটিন অনুসারে যে কাজগুলো হয় সেটাকেই আমরা বলি একটা হলো কি প্রোগ্রাম। তাহলে আমরা কম্পিউটারের ভাষায় বলতে পারি ধারাবাহিকভাবে লিখিত কতগুলো নির্দেশের সমষ্টিকে বলা হয়
প্রোগ্রাম। আমি আরেকবার বলছি, ধারাবাহিকভাবে লিখিত কতগুলা নির্দেশের সমষ্টিকে বলা হয় প্রোগ্রাম। আর এই প্রোগ্রাম কথাটা প্রথম চিন্তা করেন হলো কি, যে একজন কবি লর্ড বায়রনের কন্যা, তিনি একজন রাজকন্যা ছিলেন, আমরা হয়তো এটা জানি যে তার নাম অনুসারে অ্যাডা লাভলেস। তিনি প্রথমে চিন্তা করেন এবং তার উদ্ভাবন করার বিষয়ই প্রথম আসলে কম্পিউটারে যে প্রোগ্রাম হইতে পারে, যে কোনো কাজ আমরা পূর্ব থেকে নির্ধারণ করে রাখতে পারি যে কখন কিভাবে কাজ হবে। যেমন আমরা এখন যদি চাই আমার ভিডিওটা অফ করে দিব, এটা একটা শিডিউল করা আছে, আমি আমার অডিও অফ করে দিব, সেটা শিডিউল করা আছে, সবার মাইক্রোফোন আমি মিউট করে দিব, মানে মিউট করে দিব, মানে সবার মাইক্রোফোন অফ করে দিব, সেটাও এখানে আমার অপশন আছে। তাহলে এই যে বিষয়টা, এটাকেই বলা হয় পূর্ব থেকে নির্ধারণ করার কতগুলো বিষয়। তাহলে আমরা প্রোগ্রাম কথাটা এবং প্রোগ্রামিং বিষয়টা কি, যারা এই সকল প্রোগ্রামিং নিয়ে কাজ করে তারাই হলো প্রোগ্রামার। আর প্রোগ্রাম মানে বোঝায় পূর্ব থেকে নির্ধারণ করা কতগুলো নির্দেশের সমষ্টি। তাহলে সেক্ষেত্রে অ্যাডা লাভলেসের জন্ম সাল 1815 এবং 1852 মৃত্যু সাল, এটা আমাদেরকে মনে রাখতে হবে। কিভাবে কাজ হয় সেটা আমাদের মনে রাখতে হবে। আর আরেকটা আমরা এখানে কথা বলি যে বিজ্ঞানী কার্ল ম্যাক্সওয়েল, ম্যাক্সওয়েল হলো তড়িৎচুম্বকীয় বলের ধারণা, তড়িৎচুম্বকীয় বল বা বিনা তারে কিভাবে আমরা পার্থক্যায়ন করতে পারি সেই ধারণাটা তিনি দেন। কিরকম, যেমন দেখো আমি আমার ল্যাপটপ থেকে তোমাদেরকে আমি বোঝাচ্ছি, এটা কিন্তু তোমরা আবার মোবাইল থেকে অথবা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে তোমরা সেই বিষয়টা দেখতেছো। এক্ষেত্রে আমার তথ্যটা তোমাদের কাছে বা তোমাদের কথাটা আমাদের কাছে বা আমার কাছে, সেটা কিন্তু তার দিয়ে আসতেছে না, সেটা হলো কিসের মাধ্যমে, বিনা তারের মাধ্যমে, যেটাকে আমরা বলি ইংরেজি কথায় ওয়্যারলেস। এই ওয়্যারলেসের মাধ্যমে যে তথ্যটা আমরা আদান প্রদান করি, সেটাই প্রথম ম্যাক্সওয়েল বিষয়টা উদ্ভাবন করেন। এবং এই যে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় তারবিহীনভাবে তথ্য আদান প্রদান করতে পারি, সেটা আমরা এখানে যদিও আমরা ফ্রিকুয়েন্সি বা যেটা আমরা বলছিলাম যে কিভাবে তাপ কথাটা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, হ্যাঁ, ইথারের মাধ্যমে বলি অথবা হলো ফ্রিকুয়েন্সির মাধ্যমে বলি, এই বিষয়টা আমাদের এখানে মনে রাখতে হবে যে কিভাবে সেই বিষয়টা আদান প্রদান হয়। কিন্তু এটা নিয়ে আমাদের বিস্তর আলোচনা হলো পরের ক্লাসে, কোন ফ্রিকুয়েন্সি কখন হয়, কত স্পিডে থাকে, কত গতিতে থাকে, কিভাবে তাদের ক্লাসিফিকেশন হয়, এখানে আমাদের সেই বিষয়টা না। এখানে আমাদের মনে রাখতে হবে যে তড়িৎচুম্বকীয় বলের ধারণা কে দেন এবং তড়িৎচুম্বকীয় বলটা কিভাবে আমাদের কাছে আসলো, আমরা কিভাবে ধারণা পাইলাম। একটু আমি তোমাদের কাছ থেকে বলছি যে আমার একটা স্যার বারবার ফোন দিচ্ছে, আচ্ছা কেটে গেছে, আচ্ছা দেখ আবার। তাহলে আমরা এটা জানলাম যে বিনা তারে কিভাবে হয়। আর আরেকটা কথা আমরা জানি যে বাংলাদেশের জগদীশ চন্দ্র বসু, তিনি প্রথম আসলে এই বিষয়টা উদ্ভাবন করেন যে কিভাবে আমরা তারবিহীন মানে বেতার তরঙ্গ যেটা আমরা বলি, সেটা তিনি প্রথম এটার আবিষ্কারক আমরা বাংলাদেশ থেকে জানি। কিন্তু তিনি আবিষ্কারটা স্বীকৃত হওয়ার আগেই অন্য আরেকজনের কথাটা স্বীকৃত হয়, সেটা হলো কি, আমরা বলি গুগলিয়ামো মার্কনি, তিনি প্রথম এটা উদ্ভাবন করেন। এবং তিনি একটা ওয়ার্ল্ড ওয়াইজ যে রিকগনাইজ একটা সংস্থা আছে, যারা প্রথম কোনো আবিষ্কারকে স্বীকৃতি দান করেন তাদের কাছ থেকে আগে স্বীকৃতি পায়, এবং সেই হিসাবে আমরা তাকে বলতে পারি রেডিও বা বেতার তরঙ্গের কি উদ্ভাবক। তাহলে এক্ষেত্রে এই যন্ত্রটাও একই কথা, যেমন আমরা রেডিও শুনি, টেলিভিশন দেখি, সেখানে কিভাবে বেতার তরঙ্গ ব্যবহার করে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় মানে সরাসরি লেখা, ছবি, অডিও, ভিডিও আদান প্রদান করতে পারি, সেই বিষয়টা তিনি প্রথম উদ্ভাবন করেন। আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম এই কথাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে আমরা যেটা বলি যে এখানে আমাদের আরো কিছু আবিষ্কারক বিষয় আছে, যেমন আমরা মাইক্রোপ্রসেসর নাম শুনেছি, এর সাথে আমরা আরেকটু বলতে চাই যে কম্পিউটার যখন শুরুর দিকে ছিল, যেমন আমরা যদি বলি একদম যেখান থেকে কম্পিউটারের যন্ত্রটা
ফুললি মানুষের কাছে প্রকাশ এবং দৃশ্যমান হওয়া শুরু হয়, সেটা আমরা বলি 1945 সাল থেকে বা 45 সালের আগে থেকে, যেটাকে আমরা মার্ক ওয়ান অথবা ইউনিভ্যাক ওয়ান নামে বলি। মার্ক ওয়ান অথবা ইউনিভ্যাক ওয়ান যে কম্পিউটারের মডেলটা, সেটা ছিল বিশাল একটা ঘরের আকৃতি সমান। যেমন ধরো সেটা হইতে পারে 40 ফিট বা 50 ফিট এরকম বিশাল আকৃতি ঘরের মতো। সেখানে ছিল হলো ভ্যাকুয়াম টিউব বিশিষ্ট প্রত্যেকটা যন্ত্র, আমরা যেটা এনার্জি লাইট এখন বলি, টিউব লাইট, সেরকম কতগুলো টিউবের সমন্বয়ে সেটা তৈরি হইতো। এবং 1948 সালে আমরা জানি ট্রানজিস্টার আবিষ্কার হয়। তারপরে সেই বিষয়টা যন্ত্রটা আরেকটু ছোট হয় ট্রানজিস্টারের সাহায্যে। এবং 1956 সালে আমরা জানি আইসি, যেটাকে আমরা বলি ইন্টিগ্রেটেড সার্কিট, সেটা আবিষ্কার হয়। তার ফলে যন্ত্রটা আরেকটু ছোট হয়। এরপরে আমরা যদি বলি 1971 সালে আবিষ্কার হয় মাইক্রো প্রসেসর। তাহলে আমরা এটা জানি মাইক্রো মানে অনেক ক্ষুদ্র, অর্থাৎ আমরা যদি বলি 1000 কি, মাইক্রো মানে কি 10^-6, অর্থাৎ 1,000,000 ভাগের 1 ভাগ, এরকম এত ক্ষুদ্রভাবে কাজগুলো সম্পন্ন হয়। সেখানে 1971 সালে যখন মাইক্রো প্রসেসর আবিষ্কার হয়, তখন থেকে ডিভাইসগুলো একেবারে ছোট হয়ে আসে আমাদের হাতের নাগালে। যেমন এখন আমরা একটা ডেস্কটপ যদি বলি, তার থেকে হয়তো একটু বড় ছিল সেটা। আরেকটু আমরা যদি বলি যে মাইক্রো প্রসেসর আবিষ্কার হওয়ার পর থেকেই যন্ত্রগুলো একেবারে মানুষের হাতের নাগালে, মানুষের সহজ বহনযোগ্য হয়ে ওঠে, এবং সেইখান থেকে আমাদের কাজকর্মটা আরো সহজ হয়। এবং হলো 20 শতকের 60-70-এর দশকে ইন্টারনেট, যেটাকে আমরা বলি ইন্টারনেট, এখন আমরা যে কাজটা করতেছি তথ্য প্রযুক্তির খুব একেবারে আমরা যদি বলি মেরুদণ্ড, তথ্য প্রযুক্তির মেরুদণ্ড হিসেবে বলা হয় ইন্টারনেটকে। অর্থাৎ তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আমরা যাই কাজ করতে চাই না কেন, সেখানে অবশ্যই আমার ইন্টারনেট ব্যবস্থা লাগবেই, মাস্ট। ইন্টারনেট ছাড়া আমার কোনো কাজ সম্পন্ন হবে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে ইন্টারনেট যে আমরা খুব সহজেই ঘরে বসে পাই, সেটার বিষয়টা হলো উদ্ভাবন হয় 1969 সালে, 1969। এবং তখন যারা এটা উদ্ভাবন করেন, মার্কিন প্রতিরক্ষা বাহিনী, তারা প্রথম 2টা কম্পিউটারের মধ্যে একটা নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তোলে। আর ইন্টারনেট কথা মানে ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক, এই কথাটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইন্টারনেট। আর প্রোটোকল, প্রোটোকল মানে বলা হয় একটা রুলস বা নিয়ম, যে নিয়মটার মধ্যে 2টা ডিভাইসে কি থাকবে, আবদ্ধ থাকবে। যেমন কিরকম, আমরা যদি বলি যে আমি 12টার সময় তোমাদের আইসিটি ক্লাস নেব এবং তোমরা 12টার সময় থাকবা, এই যে কথাটা, যদি আমি 12:10 যাই, অনেকে এসে বলবে যে স্যার তো 12টার সময় আসে নাই, অথবা আমি যদি 11:50 আসি তোমরা তখন কেউ আসবে না। তাহলে এই যে আমি 12টার সময় লাইনে থাকবো, তোমরাও 12টার সময় জয়েন করবা, দ্যাটস মিন এটাকে আমরা বলি একটা হলো কি প্রোটোকল, মানে একটা নিয়ম। ঠিক তাই কম্পিউটারও যখন আমরা নেটওয়ার্কের সাথে কানেক্টিভিটি করি বা সংযুক্ত হয়, তখন 2টা কম্পিউটার মধ্যে এরকম একটা শর্ত থাকে যে তারা একই সময়ে দুইজনের সাথে পরস্পর তথ্য আদান প্রদানে সক্ষম। ঠিক আছে, এটাকে আমরা বলি প্রোটোকল। আর এই প্রোটোকল মেনটেন করে তারা পরস্পর ইন্টার কানেক্টেড হয় এবং তাদের মধ্যে তথ্য আদান প্রদান ব্যবস্থা শুরু হয়। আর সেই 1969 সালে প্রথম যে নেটওয়ার্কিং ব্যবস্থা শুরু হয়, তার নাম আমরা বা তারা রাখেন আরফানেট। আরফানেট দ্যাটস মিন অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। ঠিক আছে, যে তারা এই নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমে আন্তঃসংযোগ হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় অথবা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তথ্য বা ডাটা আদান প্রদান করতে সক্ষম হয়। ঠিক আছে, তো এটা আমাদেরকে মনে রাখতে হবে যে মার্কিন প্রতিরক্ষা বাহিনী 1969 সালে প্রথম ইন্টারনেট কানেকশন ব্যবস্থা তৈরি করে এবং তার নাম হলো আরফানেট। আর 1971 সালে আরফানেট ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনা করে, অর্থাৎ তখন তারা নিজেদের মধ্যে এই ব্যবস্থার উদ্ভাবন করেন এবং তার দ্বারা আমরা যেটা বলি পত্রালাপ, যদি আমরা আরেকটু ভালো করে ইংরেজিতে বলি সেটাকে বলা হয় ইমেইল। যে এই 1971 সালে ইমেইল সিস্টেমটা চালু হয় এবং সেটার নামই হলো বাংলা কথায় পত্রালাপ, অর্থাৎ আমরা কোনো পত্র বা কোনো লিখিত ডকুমেন্টস এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাইতে পারি। সেই সিস্টেমটাই প্রথম 1971 সালে চালু হয় এবং সেটা চালু করেন হলো কি, আমরা যদি বলি রেমন্ড স্যামুয়েল টমলিনসন, তিনি প্রথম এই ইমেল সিস্টেম চালু করেন। এবং তখন থেকে আমরা যে তথ্য প্রযুক্তির যে বিশাল একটা সুযোগ সুবিধা, অর্থাৎ আমরা তথ্য মুহূর্তে এক জায়গা থেকে আরেক জায়গায়, একজন থেকে আরেকজন বা অথবা এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে আদান প্রদান করতে সক্ষম। যেটা আমরা বলছিলাম যে মাইক্রো প্রসেসর আবিষ্কারের পর, বিশেষ করে যুক্তরাষ্ট্রে সেটি ব্যবহার
হ্যাঁ করে পার্সোনাল কম্পিউটার তৈরি করা শুরু হয়, যেটাকে এখন আমরা সহজ কথায় বলি পিসি। তাহলে এই পিসি কথাটা এই মাইক্রো প্রসেসর তৈরি হওয়া থেকেই শুরু হয় পার্সোনাল কম্পিউটার। তাহলে আর পার্সোনাল কম্পিউটার তখনই এটাকে আমরা বলতে পারি যখন একটা ডিভাইস শুধুমাত্র একজন ব্যবহারকারী একই সময়ে ব্যবহার করতে পারে। যেমন আমরা ল্যাপটপ বলো, মোবাইল ফোন বলো, ডেস্কটপ কম্পিউটার বলো, একসাথে একজন ব্যবহারকারীর বেশি ব্যবহার করতে পারে না। এই জন্য একজন ব্যবহারকারী যেটা একই সাথে ব্যবহার করতে পারবে, মানে একসাথে ব্যবহার করতে পারবে, সেটাকে আমরা বলি পিসি বা পার্সোনাল কম্পিউটার। তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে যে পার্সোনাল কম্পিউটার যাত্রাটা শুরু হয় কত সালে বা কোথায় এবং কিভাবে। আর এটা প্রথম হলো স্টিভ জবস, আমরা নাম শুনেছি যে অ্যাপলের প্রতিষ্ঠাতা এবং অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠাতা, তার দুই বন্ধু স্টিভ জবসনিয়াক এবং হলো কি রোনাল্ড ওয়েনে 1976 সালে কোয়ারি অ্যাপের অ্যাপল কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান চালু করেন। এই প্রতিষ্ঠানটি বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান। অ্যাপলের হাতেই পার্সোনাল কম্পিউটারের নানান পর্যায়ে বিকশিত হয়, তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে। আর 1981 সালে আইবিএম কোম্পানি তাদের বানানো পার্সোনাল কম্পিউটারে অপারেটিং সিস্টেম তৈরির জন্য কি করা হয়, উইলিয়াম হেনরি বিল গেটস, যেটাকে আমরা নাম শুনেছি, এটা জন্ম ওনার জন্মসালটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, জন্ম অক্টোবর 28, 1955, ঠিক আছে। এবং তার বন্ধুদের প্রতিষ্ঠান মাইক্রোসফটকে দায়িত্ব দেয়। তাহলে মাইক্রোসফট কোম্পানির মালিক এবং মাইক্রোসফট কোম্পানি কি উদ্ভাবন করেন সেটা আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হলো অপারেটিং সিস্টেম, যেটাকে আমরা এখনকার সময়ের সবচেয়ে জনপ্রিয় একটা বিষয় বলি। তাহলে এখন বলা হয় আমরা চিত্র ভিত্তিক অপারেটিং সিস্টেম দেখি, কিন্তু শুরুতে তখন যখন তৈরি হয় তখন ছিল হলো কি যে বর্ণ ভিত্তিক অপারেটিং সিস্টেম, যেমন আমরা এমএস ডস এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম, এগুলো আমরা নাম যদি শুনে থাকি তার মানে এমএস ডস যেটা অর্থাৎ মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম, সেগুলো ছিল বর্ণ ভিত্তিক। আর এখন আমরা উইন্ডোজ, যে কোনটা লেখা, কোনটা ছবি, কোনটা গান, কোনটা ফোল্ডার, হ্যাঁ কোনটা কি, এটা আমরা ছবি দেখে বুঝতে পারি, তাহলে এগুলোকে আমরা বলি উইন্ডোজ অপারেটিং সিস্টেম। তাহলে বিল গেটস এবং হলো কি তার যে কোম্পানি সেটা, এবং বিল গেটসের একটা বিখ্যাত উক্তি আছে, এটা তোমাদের মনে রাখতে হবে, ইফ ইউ বর্ন পোর ইটস নট ইউর মিস্টেক বাট ইফ ইউ ডাই পোর ইটস ইউর মিস্টেক। তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে, এই উক্তিটা অনেক সময় আসে বা পরীক্ষায় আমরা দিয়েও থাকি যে উক্তিটা কার, তাহলে এটা আমাদের মনে রাখতে হবে। এবং বিল গেটসের জন্মসাল, হ্যাঁ, এবং হলো তার হলো কোম্পানির উদ্ভাবিত মূল প্রোডাক্ট কি, এবং হলো এগুলো কিভাবে কাজ করে। আরেকটা বিষয় এখানে মনে রাখতে হবে যে সর্বপ্রথম মাইক্রো কম্পিউটারে প্রসেসর ব্যবহার করে কে, সেটা হলো আইবিএম কোম্পানি এবং হলো 1981 সালে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আর আমরা যদি বলি আরেকটা কথা যে 1989 সালে টিম বার্নার্স-লি, যেটা আমরা নাম শুনেছি যে এখন আমরা যে কি ওয়েব পেজগুলো ব্যবহার করি, অর্থাৎ আমরা যে কোনো একটা পেজ যদি দেখি, যেমন আমরা ইন্টারনেটে যদি যে কোনো একটা পেজ যদি দেখতে চাই, যেমন দেখো এখন আমরা ইউটিউবে আইসিটি রিলেটেড যে ভিডিওগুলো আমরা দেখতে চাই, অথবা শিক্ষা রিলেটেড যে ভিডিওগুলো আমরা দেখতে চাই, অথবা যদি আমরা কোনো পেপার পত্রিকা পড়তে চাই, যেমন ধরো আমরা প্রথম আলো পেপার যদি দেখি, এই আমরা পেপার যদি দেখতে চাই, তাহলে এই যে ইন্টারনেট রিলেটেড, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে আমরা যে ফাইল আদান প্রদান করতে পারি, অথবা আমরা ইন্টারনেটের মাধ্যমে যে তথ্য আদান প্রদান করতে পারি, এটাকেই আমরা সহজ কথায় বলতে পারি হলো কি যে WWW। এই WWW এর জনক বলা হয় হলো কি টিম বার্নার্স-লিকে। 1989 সালে টিম বার্নার্স-লি প্রথম এই WWW প্রকাশ করেন, এবং সেইটা মানার যে নিয়ম সেটাকে আমরা বলি HTTP, অর্থাৎ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। একটু আমরা বলছিলাম যে প্রোটোকল কি, ঠিক তাই সেরকমই আমাদের এখানে যখন আমরা ওয়েব পেজে কোনো একটা ঠিকানা লিখি, তোমরা যদি একটু খেয়াল করে দেখো শুরুতেই অবশ্যই HTTP থাকে, যে কোনো একটা ওয়েব পেজ লিখলেই শুরুতে HTTP থাকে, অথবা HTTP এখনকার সময় S থাকে। তাহলে HTTP মানে কি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর S মানে বোঝায় সিকিউর, ঠিক আছে। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা তোমাদের মিনিংটা মনে রাখতে হবে, আর S মানে হলো সিকিউর। তাহলে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল মানে কি, যে আমরা যদি এটা ব্যাখ্যা করি যে একটা থাকে সার্ভার কম্পিউটার এবং একটা থাকে ক্লায়েন্ট কম্পিউটার। আমরা ক্লাস 8-এ নিশ্চয়ই পড়ে এসেছি সার্ভার বলতে কি বোঝায় এবং ক্লায়েন্ট বলতে কি বোঝায়, অর্থাৎ বৃহৎ কম্পিউটার যেখানে সকল তথ্য জমা থাকে, এবং ক্লায়েন্ট মানে কি যারা এই সার্ভার সাথে সংযুক্ত হয়ে কোনো তথ্য আদান প্রদান করে তারাই হলো কি ক্লায়েন্ট। তাহলে এই যে একটা সার্ভার এবং একটা ক্লায়েন্ট পরস্পর সংযুক্ত হয়ে ডাটা আদান প্রদান করে, এই আদান প্রদানের নিয়মটাকে
বলা হয় এইচটিটিপি। আর এটা যদি সিকিউর নিরাপত্তা সহিত হয় তখন তাকে আমরা এইচটিটিপিএস বলি। আর এটাকে আমরা বলতে পারি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অর্থাৎ WWW, অর্থাৎ কত দূরত্বে কোন জায়গা থেকে আমরা কোথা থেকে কোন তথ্য আদান প্রদান করব, অর্থাৎ যেটাকে আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অর্থাৎ পৃথিবীব্যাপী বিস্তৃত একটা কি লোকি নেটওয়ার্কিং ব্যবস্থা যার মধ্যে আমরা সকলেই কি আবদ্ধ এবং যেখানে আমরা খুব সহজেই এই তথ্যগুলো আমরা আদান প্রদান করতে পারি। তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে। আর এখনকার সময় আমরা যদি আরেকটু কথা বলি যে সবচেয়ে জনপ্রিয় যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টুইটার সেগুলো আমরা যেটা ব্যবহার করি তার মধ্যে আমাদের কাছে আমাদের সাব কন্টেন্টগুলোতে সবচেয়ে বেশি জনপ্রিয় হলো ফেসবুক। তাহলে ফেসবুকের প্রতিষ্ঠা হলো মার্ক জুকারবার্গ এবং তিনি 1984 সালে 14ই মে জন্মগ্রহণ হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং তার বন্ধুদের সাথে সূচিত হয়। তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে যে তার জন্মসাল কত এবং ফেসবুকটা কত সাল থেকে আমাদের কাছে খুব সহজ হয়ে গেছে। তাহলে সেটা আমাদের এখানে বলা আছে কি যে 2004 সালে হয় ফেসবুকের প্রতিষ্ঠা হয় এবং হলো 2004 সাল থেকে আমাদের কাছে এটা হলো কি মানুষের কাছে খুব প্রচলিত হওয়া শুরু করে আস্তে আস্তে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা মাধ্যম যেটার মাধ্যমে আমরা এখন অডিও ভিডিও তারপরে কোনো টেক্সট তারপরে কোনো পিকচার সকল বিষয় আমরা খুব সহজেই মুহূর্তের মধ্যেই একজন থেকে আরেকজনের কাছে কি শেয়ার করতে পারি। তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে। আর ফেসবুক প্রতিষ্ঠা হয় যে তাদের উদ্দেশ্য ছিল যে তাদের যে সকল বন্ধু ফ্রেন্ডস যারা আছে তারা যেন সকলের মধ্যে একটা একক কমিউনিটি থাকে এবং কেউ কারো যেন হারাইয়া না ফেলে সেই উদ্দেশ্য থেকে ফেসবুকের তৈরি। তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে এবং ফেসবুকের সম্পর্কে আমরা তথ্য তো আমরা ক্লাসে এইটু বেশ কিছু করে এসেছি। তাহলে এখানে তার জন্মসাল এবং হলো কি কত সাল থেকে ফেসবুক শুরু হয় সেটা আমাদের মনে রাখতে হবে। আর এখন আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেটা হলো কি ই লার্নিং ও বাংলাদেশ। তাহলে ই লার্নিং বলতে আমরা কি বুঝছি অর্থাৎ ইলেকট্রনিক মাধ্যমে যে শিক্ষা, যেমন আমরা এখন যে শিক্ষা পদ্ধতির মাধ্যমে আমি শিক্ষা দিচ্ছি তোমরা শিক্ষা গ্রহণ করছো এই সকল কিছুকেই আমরা বলি ই লার্নিং। এখন আমরা ই লার্নিং এ যাওয়ার আগে তোমাদের কাছ থেকে আমি একটু জানবো রাধিকা আছো? রাধিকা জি স্যার। আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা যে কথাগুলো বললাম উল্লেখযোগ্য ব্যক্তি সে সম্পর্কে মোটামুটি কি বুঝতে পেরেছো? না হলে আমি একটা প্রশ্ন যদি জিজ্ঞেস করি যে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা কে যে আমরা জানতে চাই বলতে পারবা? একটু আগে আমরা বলেছিলাম মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা সব হলো কি বিল গেটস এর তৈরি করা প্রতিষ্ঠান মাইক্রোসফট কর্পোরেশন সেখান থেকে আমরা পাই। আগে আমরা যদি জিজ্ঞেস করি কে যেন একটু আগে বলতেছিলাম নাম বলো? হারিহা। আচ্ছা ফারিহা, তুমি বলো যে আমরা একটু আগে বলেছিলাম আরফানেট এর পুনরূপ কি হবে? এটা পরীক্ষায় প্রায়ই আসে আরফানেট। কেউ পারবা? বলো কেউ পারবে? অ্যাডভান্স রিসার্চ প্রোটেক্ট এজেন্সি নেটওয়ার্ক। গুড, কে বলেছো নাম বলো? স্যার অর্নি। ঠিক আছে, গুড অর্নি। বাকি এরকম কেউ আছো? মিম, তুমি কি পারবে আরফানেট পুনরূপ কি? অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। হ্যাঁ, সোহা আছো? সোহা জি স্যার আছি। আচ্ছা ঠিক আছে, তুমি বলো যে আমরা এইচটিটিপি এর পুনরূপ কি? স্যার হাইপার টেক্সট প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার ট্রান্সফার
protocol http protocol http hypertext transfer protocol ঠিক আছে গুড তাহলে এগুলো আমাদেরকে মনে রাখতে হবে কারণ এগুলো পরীক্ষায় আসে এবং আসবে যদি বলা হয় বেতার যন্ত্রের আবিষ্কারক কাকে বলা হয় বেতার যন্ত্র জগদীশচন্দ্র বসু স্বীকৃতিপ্রাপ্ত তিনি হলো ওইটার আবিষ্কার ঠিক আছে গুড তাহলে এরকম এটা আমাদের মনে রাখতে হবে আচ্ছা তাহলে আমরা আরেকটা যদি আমরা বলি যে ম্যাক্সওয়েল নাম শুনেছি আমরা তিনি কি আবিষ্কার করেছেন আমরা বলেছিলাম ডস তাহলে ডস এটার পুনরুক্তি কি হবে ডিস্ক অপারেটিং সিস্টেম হ্যাঁ আর এটা হলো একটা অপারেটিং সিস্টেমের নাম তাহলে আমরা একটু আগে বলেছিলাম অপারেটিং সিস্টেম সাধারণত দুই ধরনের একটা হলো বর্ণভিত্তিক মানে লিখিত আর একটা হলো চিত্রভিত্তিক মানে আমরা যেটা এখন ব্যবহার করি উইন্ডোজ গুলা ব্যবহার করি এগুলাকে বলা হয় চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম আর 1998 সালের আগে যে সমস্ত অপারেটিং সিস্টেম গুলো ছিল সেগুলাকে বলা হইতো বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম আচ্ছা তাহলে আমরা কারো কাছ থেকে যদি শুনি বসরা আছো বসরা জি স্যার বসরা বলো যে আমরা একটু আগে বলেছিলাম ইমেল সিস্টেম নিয়ে ইমেল সিস্টেম কত সালে চালু হয় এবং এর আবিষ্কারক কে জি স্যার আবার একটু বলবেন শুনতে পারতেছি না হ্যাঁ ইমেল সিস্টেম ইমেল এর পুনরুক্তি কি এবং কত সালে ইমেল সিস্টেম শুরু হয় স্যার আমি বলি হ্যাঁ কে বলতে চাচ্ছ নাম বলে বলো স্যার অর্নি আচ্ছা গুড ইমেইলে পুনরূপ হলো ইলেকট্রনিক মেল আর এটা 1971 সালে আরফানেট ইলেকট্রনিক মাধ্যমে পত্রলিপি সূচনা এটা ঘটে আচ্ছা গুড তাহলে কাকে জিজ্ঞেস করেছিলাম বসরা কথাগুলো কিন্তু আমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে এবং কোনো প্রশ্ন থাকলে সেগুলো করতে হবে তা না হলে কিন্তু আমাদের হবে না আর আমি আগেই বলেছি আমাদের বইয়ে যা আছে সব কিন্তু খুব 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 ছোট আকার আছে যেটা আমাদের মানে পরবর্তী যখন আমরা যাব তোমরা হয়তো জানো যে আমরা এই ক্লাসটা 19টা এই বইটা পার হইলেই পরে আমাদের হবে 100 নম্বরের কোশ্চেন সেখানে আমাদের অনেক বিস্তর কিছু জানতে হয় কিন্তু আমরা এখন থেকে যদি এই বিষয়গুলো আমরা কিছুটা চর্চা না করি তাহলে আমাদের হবে না আর আজকের ক্লাসের সময় কিন্তু খুবই কম মাত্র 30 সেকেন্ড আছে আমি তোমাদের উদ্দেশ্য বলছি যে আমরা যে কথাটুকু আজকে আলোচনা করলাম এইটুকু তোমরা দেখবে এবং আমাদের এরপরের যে অংশটুকু আছে যেমন ই-লার্নিং ও বাংলাদেশ এবং ই গভর্নেন্স ও বাংলাদেশ এই অধ্যায়ের পরবর্তী দুইটা বা তিনটা টপিক তোমরা বাসায় কি করবে পড়বে এবং এখান থেকে কোনো প্রবলেম হলে তোমরা সেগুলো আমাকে ব্যক্তিগত